এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে শুরুতে আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে আছে, রোগীর খাবারে বরাদ্দ কম, মান খারাপ, ঢাকার 6 সরকারি হাসপাতালের বিষয়ে এটি তাদের নিজস্ব প্রতিবেদন। এর বাইরে আছে, টিলা কেটে নির্মাণ করা হচ্ছে স্থাপনা, এটি সিলেট সম্পর্কে সিলেটের একটি বিশেষ প্রতিবেদন তারা করেছে। আর ছবি দিয়ে তারা চেপেছে গতকাল সাফ অনূর্ধ্ব-16 চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ শিরোপা জিতেছে সেইটির খবর তারা ছবি দিয়ে চেপেছে। এর বাইরেও আছে, ঋণ খেলাপিদের তালিকা প্রকাশের দাবি বিশিষ্ট অর্থনীতিবিদদের। আর প্রাক বাজেট আলোচনায় ব্যবসায়ীদের প্রশ্ন, বাড়তি 5% সুদের দায় কে নেবে। এরপর আছে দৈনিক যুগান্তর, তাদের প্রধান শিরোনামে আছে, ডিএসইতে স্মরণকালের সর্বোচ্চ আইটি বিপর্যয়, সূচক 5971 পয়েন্টে বা 98% কম দেখাচ্ছে। এছাড়াও ছবি দিয়ে বাংলাদেশের মেয়েদের সাফ অনূর্ধ্ব-16 শিরোপা জয়ের খবরটি তারা চেপেছে। এছাড়া আছে, অগ্নি নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন সংস্থার তৎপরতা, তড়িঘড়ি অভিযানে হঠাৎ ভাটা। এরপর জানাবো দৈনিক ইত্তেফাকের খবর, তাদের প্রধান শিরোনামে আছে ওই ছবি দিয়ে বাংলাদেশের মেয়েদের সাফ অনূর্ধ্ব-16 শিরোপা জয়ের খবরটি। এর বাইরেও বেটিংয়ের সঙ্গে সাকিবের বোনের যুক্ত থাকার গুঞ্জন গতকাল একটি ভারতীয় পত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে সাকিব আল হাসানের বোন একটি অনলাইন বেটিং সংস্থা বা অনলাইন খেলায় বাজি ধরা সংস্থার সাথে জড়িত আছেন, সে খবরটি তারা গুরুত্বের সাথে চেপেছে। এর বাইরেও ডিএসইতে কারিগরি ত্রুটির কারণে সূচকের অস্বাভাবিক আচরণ, বিএসইসি ও ডিএসইর আলাদা তদন্ত কমিটি গঠন। এর বাইরে প্রধানমন্ত্রী একটি খবর আছে, কোস্ট গার্ডকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলছে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী। এরপর জানাবো দৈনিক সমকালের খবর, তাদের প্রধান শিরোনামে আছে, রোজার আগেই ইফতারির বাজারে আগুন, আকার ভেদে বিভিন্ন শাকসবজি ও সালাদের আইটেমের দামগুলো তারা জানিয়েছে। এর বাইরে আছে, সহজ কর ব্যবস্থা চান ব্যবসায়ীরা, এটি প্রাক বাজেট আলোচনা আরেকটি সভার খবর দিয়েছে তারা। এর বাইরে, জুয়ার সাইটে সাকিবের বোনের বিনিয়োগ নিয়ে তোলপাড়, তথ্য সংগ্রহ করছেন গোয়েন্দারা, মন্তব্য করছেন না সাকিব। দৈনিক কালের কণ্ঠের খবর জানাবো, তাদের প্রধান শিরোনামে আছে, ইফতারি পণ্যের দামে অস্বস্তিতে ক্রেতারা, ইফতারি পণ্যে এক সপ্তাহের যে চিত্র এসেছে রমজানের বাজারে, এক সপ্তাহের ব্যবধানে বেশি বেড়েছে বেগুন, শসা ও লেবুর দাম, এগুলো তারা আলাদা করে ছক আকারে একটি প্রতিবেদন করেছে। এছাড়া প্রধানমন্ত্রীর সংবাদটি আছে, প্রধানমন্ত্রী বললেন ত্রিমাত্রিক বাহিনী হবে কোস্টগার্ড। আর আমরা জানি শনিবার 2 সিটি কর্পোরেশনের নির্বাচন ছিল, সেই নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তাদের আলাদা সাক্ষাৎকার তারা চেপেছে। কুমিল্লার মেয়র সূচনা, ঐতিহ্য পালন করেই স্মার্ট নগরী গড়া হবে বলেছেন। আর ময়মনসিংহের মেয়র টিটু বলেছেন, আমার দ্বার সবার জন্যই খোলা থাকবে। এরপর জানাবো দৈনিক বণিক বার্তার খবর, তাদের প্রধান শিরোনামে আছে, ডিএসইর ওয়েবসাইটে কারিগরি ত্রুটি, দিনভর পুঁজিবাজারে পরিসংখ্যান বিভ্রাট। এছাড়া আছে, ভূ রাজনীতি না গোষ্ঠীর স্বার্থ, 1.5 দশকে প্রাথমিক জ্বালানি অনুসন্ধানে বড় উদ্যোগ হয়নি। এরপর জানাবো ইংরেজি পত্রিকার খবর, দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনামে আছে, 9 ব্যাংকস ইন রেড জোন, হেলথ অফ 38 ব্যাংকস ডিটেরিওরেটেড, বাংলাদেশ ব্যাংক রিপোর্টস। এরপর আছে দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস, তাদের প্রধান শিরোনামে আছে, লেদার এক্সপোর্ট সোর্স ট্যাক্স গেটিং হাফড, এক্সপোর্ট রিস্ট্রিকশন ওভার রাইডিং প্রায়োরিটি। এর বাইরে প্রধানমন্ত্রীর খবরটিও আছে তাদের কাছে। এই ছিল আজকের প্রধান প্রধান পত্রিকার শিরোনামগুলো।